কথা হচ্ছে, যখন সামনেকার মানুষটিকে আমরা ইমপ্রেস করার জন্য সামনেকার মানুষটির পছন্দ মাফিক কাজ করব, তার পছন্দ মাফিক ড্রেস পরবো, তার পছন্দ মাফিক নিজেদেরকে তাদের সামনে প্রেজেন্ট করব, যেন আমাদের এই প্রেজেন্টেশন সে মানুষটার মনে আমাদের সম্পর্কে একটা নতুন বার্তা আনাতে বাধ্য করে, আমাদের সম্পর্কে ভাবতে বাধ্য করে, এবং আমাদেরকে নিয়ে যেন তারা আলাদা করে ভাবে, যার ফলে কিন্তু সে মানুষগুলো ইমপ্রেস হয়ে একটা সময় পর আমাদেরকেও আই লাভ ইউ টু বলে। ছেলে মেয়ে সকলের ক্ষেত্রেই কিন্তু এই কথাগুলো প্রযোজ্য। এবার কথা হচ্ছে কি, যখন আমাদের ভালোবাসার মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যায়, চলে যাওয়াকালীন কিন্তু আমরা সে মানুষটার মনে কী চলছে, সে মানুষটা কীভাবে ভাবছে, সে মানুষটার মাথায় বর্তমানে কোন সমস্ত ভাবনা চলছে, এইগুলোর প্রতি দৃষ্টিপাত না করে কিন্তু আমরা কী করে থাকি, আমরা আমাদের দুঃখ যন্ত্রণা কষ্টগুলোকেই বেশি ইম্পর্টেন্ট দিই এবং দেওয়াটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আমার কথা হচ্ছে, যখন কাউকে ইমপ্রেস করতে গিয়ে তখন তার ভাবনাগুলোর প্রতি বেশি ফোকাস করে থাকি, তবে এক্ষেত্রে কেন আমরা আমাদের ভাবনাগুলোর প্রতি বেশি ফোকাস করব। যে সময় সে মানুষটা আমাদেরকে ভালোবাসত না, সে মানুষটার মধ্যে ভালোবাসার জন্ম দেওয়ার জন্য তার ভাবনাগুলোকে আমরা বেশি ইম্পর্টেন্ট দিতাম, যার ফলে কিন্তু সে মানুষটা আমাদেরকে ভালোবেসেছিল। আজ সে মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, তাই আমাদেরকে ভাবতে হবে সে মানুষটা কেন চলে যাচ্ছে, সে মানুষটার মাথাতে কী কাজ করছে, এবং যখন এই সমস্ত ভাবনাগুলোকে সঠিকভাবে ভেবে এই ভাবনা অনুপাতিক আমরা নিজেদেরকে সেই মানুষটার কাছে প্রেজেন্ট করব বা এই সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য আমরা নিজেদেরকে প্রেজেন্ট করব, তখনই কিন্তু আমাদের সঠিক পথকে বেছে নেওয়াটা হয়ে থাকবে। নচেত আমরা যেটা করে থাকি, যখন আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে যাওয়াকালীন কান্নাকাটি করে সেই মানুষটাকে ফেরানোর চেষ্টা করে থাকি, বাট আমার কথা হচ্ছে সে মানুষটার মনে কী চলছে এটা কি ভেবে আমরা এই সমস্ত কাজগুলো করি না, আমরা আমাদের দুঃখগুলো যন্ত্রণাগুলোকে